বাংলাদেশ পৃথিবীর ছোট সবুজ শ্যামল ভরা সুন্দর একটি দেশ। বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে কিন্তু ছোট নয়। পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ। বাংলাদেশ জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েই চলছে এবং এই বিশাল পরিমাণ জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে কাজে লাগানো যায় তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকারি সংস্থা এবং পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা। এত বৃহত্তম জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সরকারের একার পক্ষে কোনোদিনই সম্ভব নয়, আর সেখানেই বেসরকারি সংস্থাগুলোর অবদান। একসময় বাংলাদেশ শুধুমাত্র কৃষি নির্ভর ছিল, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ শুধু কৃষি নির্ভর নয়, যুগের সাথে তাল মিলিয়ে অসংখ্য বেসরকারি কোম্পানিও তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে এই বেসরকারি কোম্পানিগুলো একদিকে যেমন দেশের জনগণের কর্মসংস্থান তৈরি করছে, অপরদিকে দেশের জনগণের পণ্যের চাহিদা মেটাচ্ছে। এই বেসরকারি কোম্পানিগুলোর প্রসার শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের জনগণের চাহিদা মিটে এখন বিদেশের মাটিতেও দাপিয়ে বেড়াচ্ছে। বিদেশের এমন অনেক দেশ রয়েছে যারা বাংলাদেশের পণ্যের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। যেই দেশে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা যত বাড়বে সেই দেশ তত দ্রুত এগিয়ে যাবে। একটি দেশের উন্নয়নের পেছনে ব্যবসা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেলে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব দূর হবে, দেশের জনগণের চাহিদা পূরণ হবে, যার ফলে আমদানির উপর নির্ভরশীলতা কমে আসবে এবং একই সাথে রপ্তানির হার বৃদ্ধি পাবে, যার ফলে বৈদেশিক মুদ্রা উপার্জন বেড়ে যাবে। এভাবেই একটি ব্যবসা প্রতিষ্ঠান দেশের উন্নয়নের পেছনে মুখ্য ভূমিকা পালন করে। তাই এখন প্রত্যেকটি দেশের সরকার প্রধান থেকে চাকরি থেকে ব্যবসার উপর গুরুত্ব বেশি দিচ্ছে। তো এই প্রতিযোগিতায় বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? বাংলাদেশে গড়ে উঠেছে এরকম ব্যবসা প্রতিষ্ঠান। অসংখ্য কর্মীর দিনরাত পরিশ্রমে প্রতিষ্ঠানগুলো ক্রমাগতভাবে বড় হচ্ছে এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে দেশের মোট জিডিপি। তো যেই কোম্পানিগুলোর অবদানে বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আজকে কথা বলবো তাদেরকে নিয়ে। চলুন তাহলে দেখা যাক 2022 সালে বাংলাদেশের সেরা 10টি প্রাইভেট কোম্পানি। আমাদের তালিকায় প্রথমে রয়েছে বসুন্ধরা গ্রুপ। আজ থেকে প্রায় 33 বছর আগে দেশ ও মানুষের জন্য এই স্লোগান মাধ্যমে 1987 সালে প্রতিষ্ঠিত হয় বসুন্ধরা গ্রুপ। সময়ের বিবর্তনের সাথে সাথে ক্ষুদ্র এই কোম্পানিটি এখন বাংলাদেশের বৃহত্তম কোম্পানিতে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বসুন্ধরা গ্রুপে কাজ করে প্রায় 56,000 কর্মী, কিন্তু ধারণা করা যায় প্রকৃত সংখ্যা এর থেকেও বেশি। বসুন্ধরা গ্রুপের মোট সম্পদের পরিমাণ 50,000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপ সিমেন্ট, গ্যাস, সার্ভিস, মিডিয়া, খেলাধুলা, ইস্পাত, ফুড, চিকিৎসা সহ আরও অসংখ্য বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। যমুনা গ্রুপ। যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি কোম্পানি। 1974 সালে তাদের পথযাত্রা শুরু হয় এবং আজ এত বছর পর তারা বাংলাদেশের বৃহত্তম কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে। যমুনা গ্রুপের রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক, এবং এটি শুধু বাংলাদেশের সব থেকে বড় শপিং মল নয়, দক্ষিণ এশিয়ার সব থেকে বড় শপিং মল এটি। যমুনা গ্রুপের প্রধান ব্যবসা খাতগুলো হচ্ছে টিভি, মিডিয়া, ইলেকট্রনিক্স, গ্যাস, স্পিনিং মিলস, আবাসন, বস্ত্র, রাসায়নিক, নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, প্রিন্ট ইত্যাদি। যমুনা গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় $130 কোটি। বেক্সিমকো গ্রুপ মূলত বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট এবং স্টক এক্সচেঞ্জের বাজারে রাজত্ব করে আসছে। বেক্সিমকো গ্রুপে প্রায় 65,000 কর্মী নিয়োজিত আছেন। বর্তমানে বেক্সিমকো গ্রুপের সম্পদের পরিমাণ প্রায় $1.2 বিলিয়ন। পোশাক, ইঞ্জিনিয়ারিং, অনলাইন, ফুড, ফার্মা, টেলিভিশন, বিনিয়োগ, ব্যাংকিং সহ আরও নানা খাতে বেক্সিমকো গ্রুপ ব্যবসা করে আসছে। বাংলাদেশের অন্যতম টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বেক্সিমকো গ্রুপেরই। আকিজ গ্রুপ। আকিজ গ্রুপ বাংলাদেশের অনেক পুরাতন কোম্পানিগুলোর মধ্যে একটি। 1940 সালে যাত্রা শুরু করে এই কোম্পানিটি। বর্তমানে প্রায় 70,000 কর্মী নিয়োজিত রয়েছে এই আকিজ গ্রুপে। আকিজ গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় $1.47 বিলিয়ন। আকিজ গ্রুপ মূলত জুট, টেক্সটাইল, সিরামিক, ফুড, তামাক, ফার্মাসিউটিক্যাল সহ আরও অন্যান্য সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছে। আকিজ গ্রুপের পথযাত্রা শুরু হয়েছিল পাট শিল্পের মাধ্যমে। স্কয়ার। বাংলাদেশে স্কয়ার কোম্পানি খুবই পরিচিত। স্কয়ার মূলত ঔষধ শিল্পের জন্যই খুবই পরিচিত লাভ করেছে। স্কয়ারের ঔষধ বাংলাদেশের বাইরেও খুবই জনপ্রিয়। ঔষধ, খাদ্য, পোশাক, মিডিয়া ইত্যাদি খাতে স্কয়ার ব্যবসা পরিচালনা করে আসছে। 1958 সালে স্কয়ার প্রথম পথযাত্রা শুরু করে।
মাছরাঙ্গা টিভি স্কোয়ার কোম্পানির অন্তর্ভুক্ত। মেঘনা গ্রুপ, মেঘনা গ্রুপ বাংলাদেশের আরেকটি বড় প্রতিষ্ঠান। মেঘনা গ্রুপের মোট সম্পদের পরিমাণ $2.5 বিলিয়ন এবং এর কর্মী প্রায় 32,000 মতো রয়েছে। সিমেন্ট, কাগজ, বিমা, রাসায়নিক, সিকিউরিটি, মিডিয়া, তেল, চিনি, দুধ ইত্যাদি খাতে মেঘনা গ্রুপ সেবা দিয়ে আসছে। প্রাণ আরএফএল গ্রুপ, বাংলাদেশে আরএফএল এর পণ্য কেনেননি অথবা আরএফএল কে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। প্রায় 1,30,000 মানুষের বিশাল কর্মসংস্থান তৈরি করেছে এই আরএফএল গ্রুপ। 1981 সালের 17ই মার্চ আরএফএল প্রথম তার যাত্রা শুরু করে। আরএফএল গ্রুপ দেশের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে পণ্য বিদেশে রপ্তানি করছে। খাদ্য, প্লাস্টিক, কৃষি, মিডিয়া, ইলেকট্রনিক্স, ঔষধ, গার্মেন্টস সহ আরও নানা ধরনের খাতে প্রাণ আরএফএল গ্রুপ ব্যবসা পরিচালনা করে আসছে। তবে আরএফএল প্লাস্টিকের পণ্য সবথেকে বেশি জনপ্রিয়। আবুল খায়ের গ্রুপ, অতীতে আবুল খায়ের গ্রুপ স্টিল খুবই জনপ্রিয় ছিল, এমনকি সবার মুখে শোনা যেত যে আবুল খায়ের টিনের নাম। 67 বছর আগে 1953 সালে আবুল খায়ের গ্রুপের যাত্রা শুরু হয়। স্টিল, সিরামিক্স, তামাক, সিমেন্ট মূলত এই চারটি খাতে পাশাপাশি আরও নানা বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে আবুল খায়ের গ্রুপ। এসিআই লিমিটেড, বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান এসিআই লিমিটেড। এসিআই লিমিটেডের সম্পদের পরিমাণ প্রায় $238 মিলিয়ন। আজ থেকে 28 বছর আগে 1992 সালে এসিআই লিমিটেডের যাত্রা শুরু হয়। রাসায়নিক, কৃষি, মোটরসাইকেল, ভোগ্যপণ্য, খাদ্য, পরিবহন, ইলেকট্রনিক্স, যোগাযোগ সহ আরও বিভিন্ন সেক্টরে এসিআই লিমিটেড সেবা দিচ্ছে। পার্টেক্স গ্রুপ, বাংলাদেশে পার্টেক্স গ্রুপের পণ্যগুলো খুবই জনপ্রিয়। প্রায় 55,000 কর্মী নিয়োজিত আছে পার্টেক্স গ্রুপে। 61 বছর আগে 1959 সালে পার্টেক্স গ্রুপ প্রতিষ্ঠিত হয়। পার্টেক্স গ্রুপের বর্তমানে মোট সম্পদের পরিমাণ প্রায় $7.2 বিলিয়ন। প্লাস্টিক, ফুড, স্টিল, আবাসন, শিপ, পাট, পাওয়ার, কাগজ, কৃষি, আইটি, আসবাবপত্র, টেক্সটাইল ইত্যাদি খাতে ব্যবসা পরিচালনা করছে পার্টেক্স গ্রুপ। তো এই ছিল বাংলাদেশের 10টি কোম্পানি। এই কোম্পানিগুলোর বাইরেও আরও অসংখ্য ভালো মানের কোম্পানি রয়েছে যা হয়তো আজকের লিস্ট থেকে বাদ পড়েছে। তবে আশা করছি খুব শীঘ্রই আরও একটি লিস্ট প্রকাশ করা হবে। আশা করি বাংলাদেশের সেরা 10টি কোম্পানি সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে আবারও পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবাই।